আজকে আমি চলে এসেছি নতুন একজন অভিনেতার কাছে ইন্টারভিউ করতে, যার নাম হচ্ছে জ্যোতির্ময় সিনহা। তো জ্যোতির্ময় দাকে তোমরা একটা নতুন চরিত্রে দেখতে পাচ্ছেন জি বাংলা চ্যানেলে, ফুলকি সিরিয়ালে। তোমার এই জার্নিটা কোথা থেকে শুরু? জার্নিটা শুরু হয়েছিল অনেকদিন আগে। আমার অরিজিনাল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার এরোলি গ্রামে। আমি যে জায়গা থেকে, যে গ্রাম থেকে উঠে এসেছি, সেখানে অভিনয় করব এটা ভাবলেও মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এরকম পরিবেশ থেকে আমি উঠে এসেছি। সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপর কলকাতায় এসেছি। কলকাতায় প্রাইভেট ইনস্টিটিউটে অভিনয় নিয়ে পড়েছি, তার সাথে রবীন্দ্রভারতীতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছি। সাথে প্রথমে আমি অভিনয় করিনি, অভিনয় করবো বলে কলকাতায় এসেছিলাম, কিন্তু অভিনয় করিনি। প্রথমে আমি অবজারভার, তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি দীর্ঘদিন। তারপর আস্তে 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 আমি অভিনয় করতে থাকি অনেকগুলো। এখন অবধি আমার 15টা মেগা সিরিয়াল করা হলো, ওয়েব সিরিজ করেছি 4টে। অবশেষে শ্রী জয় জগন্নাথ সিরিয়ালে আমি হরিদাসের চরিত্রটাই ফেমাস হয়েছি, মানে দর্শক আমাকে খুব আপন করে নিয়েছিল। তারপর আরও 2টো সিরিয়াল করেছি, এবং আবার জি বাংলায় অনেকদিন পর জি বাংলায় আবার আমার কামব্যাক হচ্ছে এরকম একটা চরিত্র দিয়ে। অশেষ ধন্যবাদ আমার সিনিয়রটাকে, সিনিয়রটা আমাকে এই প্ল্যাটফর্মটা দিচ্ছে যে আমার সমস্ত কিছু তথ্য শেয়ার করার জন্য। আমার হঠাৎ, আমি সিনেমা ছোটো থেকে দেখতাম। হঠাৎ একদিন দেবের চ্যারেম সিনেমাটা যেদিন দেখলাম, তখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন কোথাও জানি না আমার মনে একটা স্পার্ক চলে এলো। মানে কীরকম হয় না একটা কানেকশন বিষয়টা, দেব অভিনয় করছে, তখন হয়তো দেব নতুন ছিল ইন্ডাস্ট্রিতে, 2টো সিনেমা করেছিল তার আগে আমি দেবের অভিনয় দেখিনি। এটা আমার খুব ভালো লেগেছিলো, আমার মন জয় করে নিয়েছিল। তারপর থেকে আমিও ভাবলাম যে আমি কেন অভিনয় করবো না, আমি অভিনয় করবো। তারপর থেকে আস্তে 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 মনের মধ্যে সেই বাসাটা বাঁধতে বাঁধতে মনের মধ্যে আগে শক্ত হলো, তারপর যে আমি বাড়িতে বলতে পারি যে আমি অভিনয় করতে চাই, সেই জায়গাটা তৈরি করার পর আমি কলকাতা আসি। আমি হয়তো এখনও সেই লেভেলে পৌঁছইনি যতটা আমি নিজে চাই। ভবিষ্যতে তোমাদের সবার আশীর্বাদে, ভালোবাসায় হয়তো সেই জায়গা আমি নিশ্চয়ই একদিন পৌঁছবো, এবং বাবা মা আমার হয়তো আরও অনেক খুশি হবে। আর তুমি যে 15টা সিরিয়াল করেছো, তার মধ্যে যদি বলা হয় কোন ক্যারেক্টারটা, মানে কোন ক্যারেক্টারটা তোমার সব থেকে ভালো লেগেছে? মানে আমি বলবো হরিদাস চরিত্রটা আমি এখনও অবধি সব থেকে এনজয় করেছি, কারণ চরিত্রটা একদম অন্যরকম চরিত্র। এটা আমাদের এখন যে রকম আমরা জীবনযাপন করি, এটা এর থেকে অনেক বছর আগে একটা ভক্তি প্রেমের, যার সম্পূর্ণ শরীর প্রেমে পূর্ণ, এরকম একটা চরিত্র। এই চরিত্রটা করতে করতে আমি নিজেকে একটু অন্য রকম মানে ফিল করেছিলাম, অনেক কিছু ফিল করেছিলাম। চরিত্রটা মানে অন্য চরিত্র করার মতো ছিল না। হরিদাস একজন এমন একজন মানুষ ছিলেন যিনি সারাদিন কৃষ্ণনাম করতেন, এই চৈতন্যকে শ্রীকৃষ্ণ রূপে পূজা করতেন, শ্রী চৈতন্যের সাথে ওঠা বসা করতেন, এরকম একটা চরিত্র। এটা আমার জন্য খুব কঠিন ছিল ঠিকই, কিন্তু চরিত্রটা দর্শক খুব প্রিয় করে নিয়েছিল, দর্শক খুব ভালোবাসা পেয়েছি, দর্শকের কাছ থেকে আমি খুব ভালোবাসা পেয়েছি চরিত্রটার জন্য। এবং চরিত্রটা করার আগে যখন আমি চ্যানেল থেকে ফোন আসে যে এই চরিত্রটা তোকে জন্য, তোর জন্য ভাবছি। আর একটা বড় নিউজ কি, চরিত্রটার জন্য আমাকে বাল্ড হতে হয়েছিল। প্রথম আমাকে যখন চ্যানেল থেকে ফোন করে বলে তোর জন্য একটা চরিত্র ভেবেছি, কিন্তু তোকে বাল্ড হতে হবে, আমি এক কথাই রাজি, বলে হ্যাঁ আমি করবো, আমার কোনো অসুবিধা নেই। চুল কাটা থেকে মেকআপ, ড্রেস, কস্টিউম পুরোটা আমার ফেসবুকে আপলোড করা আছে। প্রিয় অভিনেতাকে আর অভিনেত্রী বাংলায় যদি বলি, প্রিয় অভিনেতা অবশ্যই দেব, আর কাছের মানুষ আরেকজনের নাম করব, যিশু সেনগুপ্ত। এখন যিশু সেনগুপ্তের সাথে একসাথে ক্রিকেট খেলি, অবশ্যই খুব ভালো লাগে আমার। আর বলিউড হলে রণবীর সিং, দীপিকা পাডুকোন। আমি দেবদার সাথে অবশ্যই কাজ করতে চাইব, আর সাথে শুভশ্রী দির সাথে কাজ করতে চাইব। চ্যালেঞ্জ সিনেমার যে ছিল দেব শুভশ্রী, সাথে ডিরেকশনে রাজ চক্রবর্তী, তো এই তিনজনের সাথে আমি কাজ করতে চাইবই, এটা আমার স্বপ্ন। এখন অনেক দর্শকরাই চাইছে যাতে ওরা দুজন একসাথে আগে কাজ করুক। তারা অবশ্যই কাজ করবে, তারা আগেও কাজ করেছে এবং হিট সিনেমা দিয়েছে আমাদের বাংলাকে। আজকে এই তোমার যে মূল্যবান টাইমটা আমার সাথে শেয়ার করলে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জ্যোতির্ময় দা। মূল্যবান সময় তোমারও দিয়েছো, এবং যারা দেখবে ইন্টারভিউটা সবাই তাদের মূল্যবান সময় দিয়েই দেখবে। তো প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং হ্যাপি থাকবেন।